মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে বিক্ষোভ সাধারণ জনগণের। একদিকে রাজ্যের উন্নতি হুহু করে বাড়ছে, আর অন্যদিকে নারীদের প্রতি মধ্যযুগীয় অত্যাচারের অপরাধ বেড়েই চলেছে। কাউকে ডাইনি অপবাদে তো কাউকে প্রেম করার অপরাধে গণপিটুনির মতো ঘটনায় গোটা রাজ্যবাসীর গা শিউরে উঠছে। আজ বিবস্ত্র নারী, বিপন্ন গণতন্ত্র। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে গোটা রাজ্যে। বিরোধীদের অভিযোগ, নিজের হাতে আইন রেখে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করতে অক্ষম তিনি। অবিলম্বে তার পদত্যাগ করা ও রাষ্ট্রদ্রোহিতার কথা বলার দায়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়ে শিলিগুড়ির গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি। সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই 100 চ্যানেলের পর্দায়। মূল বিষয়ে চোপড়া একটা ইনসিডেন্ট হয়েছে, সেখানে এক তো সেই ইনসিডেন্টটাকে আড়াল করার চেষ্টা, তাদেরকে আইন যা বলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, এই জন্য একটা আমরা কপি আপনাকে। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই কর্মসূচিতে। এই ঘটনার পাশাপাশি চোপড়ার বিধায়কের উস্কানিমূলক মন্তব্যের জন্য শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যুরো রিপোর্ট, বাংলা টিভি একাই 100। ঠিক আছে।